চট্টগ্রাম ও রহমতগঞ্জ ব্রিটিশ বিরোধী আন্দোলন স্মৃতি বিজড়িত 150 বছরের পুরনো ভবন এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। এক পক্ষের দাবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থানগান দখলের অপচেষ্টা করে উগ্র মহল। আর অন্যমিকে দীর্ঘদিন মামলা মোকদ্দমা চালাইরে উচ্চ আদালতের রায় লইরে নিজ পৈতৃক সম্পত্তি দখল গইত স্থাপনা ভাঙ্গে বলি দাবি ফরিদ চৌধুরীর পরিবারের। ইন্দি ইয়ান লইরে আজি বেইনে চট্টগ্রাম প্রেস ক্লাবত আয়োজিত এক সংবাদ সম্মেলনত রহমতগঞ্জ যতীন্দ্র মোহন সেনগুপ্তর এ বাড়িগান বিপ্লবী অক্কলের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানাইরে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দ অক্কল সংবাদ সম্মেলন করছে। আর এই দাবির প্রতি সংহতি জানাইয়ে খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর অনুপম সেন, কবি সাংবাদিক আব্দুল মোমেন, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাস গুপ্ত সহ আরো বোধকেও ওনার কাজে হচ্ছে কোর্ট বিল্ডিং এ পড়ে থাকা এবং কোর্টের কোথায় কি কোথাও দুর্বলতা আছে সেটা খুঁজে বের করে মানুষকে হয়রানি করা এবং তাদের ভূমি দখল করা। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো এই ফরিদউদ্দিনকে তার সম্পর্কে আপনারা একটু জানুন এবং তার সম্পর্কে যিনি এত বড় একটা অগ্রহণ ঘটিয়েছে। কালকে রানাদা দাঁড়িয়েছিলেন, আমরা সাংবাদিকরা দাঁড়িয়েছিলাম, তারপরে উনি মাথার উপর দিয়ে আজকে ওরা চালিয়ে এই ঐতিহাসিক ভবনটার ছাদ ভেঙে ফেলেছে। এর চেয়ে দৃষ্টতা আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে। এর আগে গতহাল নগরীর রহমতগঞ্জের যতীন্দ্র মোহন সেনগুপ্তর বাড়িগান নিজের বলি দাবি করি প্রশাসন ও ম্যাজিস্ট্রেট লইরে বাড়িগান বাইংত যায় ফরিদ চৌধুরী ও তার পরিবার। খবর ফাইরে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাস গুপ্ত স্থানীয় অলরে লই ভবনের সামনে অবস্থান লয়। পরে প্রতিরোধের মুকুট তখন ভবন ভাঙা বন্ধ রাখা হয়। প্রায় দুই ঘন্টার পর উত্তেজনা আর প্রতিবাদের পর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যাইরে বাড়িগান সিলগালা করে দেয়। এ ব্যাপারে অ্যাডভোকেট রানা দাস গুপ্তর লগে হতা হইলে তা জানাইয়ে কেউ রে নজানাই একপক্ষীয়ভাবে আদালতত মিথ্যা তথ্য দিয়ে এই রায় লইয়ে এই বিষয় লইয়া রে আরা জিয়ান উপলব্ধি করকে এর মধ্যে সরকার নিজেই বিব্রত। ইতারা ভুয়া খসপত্র তৈরি করি এবং কোর্টরে ভুল বুঝাইয়া রে তারা একতরফাভাবে কিছু আদেশ রায় হাসিল করি জিয়ান দিয়ে রে ইতারা এডে এই জমিয়ান দখল করতে আসছে বৈধ দাবিদার হইয়া। ইয়ান কেন ঐতিহাসিক স্থান আর আর সংবিধানতেই আছে, এর ইমা যদি ঐতিহাসিক স্থান হয় প্রত্নতাত্ত্বিক বিষয় থাকে, যুক্ত থাকে, স্থাপত্য থাকে, তাহলে ইনর রক্ষাগণের দায়িত্ব হচ্ছে সরকার। আরেকমিককে ফরিদ চৌধুরীর মাইয়ের দাবি, দীর্ঘদিন মামলা চালাই আদালতের রায় লইরে নিজের বাফের দিনে বিড়েত গেইয়ে ইতারা যে টিফু হয় দে ইবার রাজাকারের ফুয়া ইবা বিগত দখল করে কি আর বাফের বহুত বছর আগে তারা ইয়ে করে দিই আর কোর্টে রায় ফাই অ্যান্ড এ ম্যাজিস্ট্রেটও ওকে করে দিই বেগিন ওকে অনেনার ম্যাজিস্ট্রেটুন স্টেটমেন্ট নন কোর্টুন স্টেটমেন্ট নন আর লিগেলভাবে হাজে আইনি অ্যান্ড বেগিন লেখা আছে আর বিড়া বাড়ি জিন বেগিন ঠিয়া দিয়ে আর এই জায়গায় ইয়ে করি দিই আর বাফে কিনিয়ে দেয় রাজা করক কোন আর বাফে ঢুকতে ন দেয় টিপার হয় দেয় টিপার বাফে তারপর টিপার সমত এনে বানার একই দেয় হুনো নয় তার ইতার দখলের একই দেয় আর বাফে ঢুকতে ন দেয় এখন আইনগতভাবে ম্যাজিস্ট্রেটের পারমিশন লই সরকারতে পারমিশন লই হাইকোর্টে ইতার আর সরকারে বেগিন পারমিশন দিয়ে দিই অনার পুলিশ বেগিন হয়ে দিই পারমিশন কর তোমরা তো আমরা তো লিগেলভাবে গিয়ে অন্যায়ভাবে ন যাই অ্যান্ড আর হদ দিয়ে আর ম্যাজিস্ট্রেট হয়ে দিই বা ফরিদ চৌধুরীর জায়গা অন অ্যান্ড সরিজন ইবা হদ নয় অ্যান্ডে আবার আর আর অতিবাজ্যবাই দেখার উন দিয়ে আর বাফেরে ফোন করি হদ দে 50 লক্ষটা আসারা অ্যান্ড ঢুকিন না পারিবি 50 লক্ষটা দ আর রানাদার গুপ্ত আর আর হাতে আর জায়গা আর মুক্তি সন্তান এই হস আর সরকারের অনুমতি লই এসছি দি বেআইনিভাবে নো আই। তবে ইয়ান যে স্মৃতি বিজড়িত ভবন ইবে অস্বীকার করিবের সুযোগ নাই। ভারতীয় কংগ্রেসের নেতা যাত্রামোহন সেনগুপ্তর এই বাড়িগান নির্মাণ গজ্জেল আর তার ফয়েল দে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত। নেতাজি সুভাষ বসুও আসছিল এ বাড়ি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।